ত্রিপুরায় প্রতি ঘরে সুশাসনের জাঁকজমক বিজ্ঞাপনী মহরত শুরু হয়েছিল গত 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে। রবিবার আগরতলায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে গত 3 মাসের বিজ্ঞাপিত চিত্রনাট্য সমাপ্ত হয়েছে। ভোটের আগে এই প্রচার সর্বত্র চমক যেভাবে শুরু হয়েছিল, 3 মাস পর সমাপনী অনুষ্ঠানে ততটা উচ্ছ্বাস দেখা যায়নি। তবে সরকারি পয়সায় দেদার মিষ্টি বিতরণ করা হয়েছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে গত 3 মাসে রাজ্য রাজনীতিতে বেশ কিছু বড় ঘটনা সংঘটিত হয়েছে। সুশাসনের দাপটে চরিরামে আক্রান্ত হয়েছে সিপিআইএমের মিছিল, খুন হয়েছেন সিপিআইএমের প্রধান কর্মী শহীদ মিয়া। আগরতলায় পুলিশের লাঠি পেটায় বারবার আহত হয়েছেন চাকুরি প্রার্থী বেকার যুবক যুবতীরা। চুরি ডাকাতি কুমারী মেয়ে ধর্ষণ থেকে শুরু করে বেশ কিছু নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সিপিআইএম টিপ্রা মথা এবং বিজেপি সভা হয়েছে আগরতলায়। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকারি উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে দলীয় সভায় রূপ দিয়ে বিজেপি নিশ্চিত করে বলতে পারছে না ক্ষমতায় ফিরবে কি না। তাই কৃষ্ণনগরে প্রদেশ কার্যালয়ে ঘন ঘন সভা করছেন দলীয় নেতারা। তবে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত, বিজেপির প্রতি ঘরে সুশাসনের বিজ্ঞাপনই বিজেপিকে সবচেয়ে বেশি বেকায়দায় ফেলে দিয়েছে। কারণ সারা রাজ্যের মানুষ প্রতিদিন চারদিকে যা দেখেছেন তা হচ্ছে মিথ্যাচার এবং দুঃশাসনের দুর্বায়ন। তাই সুশাসনের এই বিজ্ঞাপন নাকি বুমেরাং হয়ে গেছে মানুষের নিত্যদিনের অভিজ্ঞতার সামনে। হিন্দি বলয়ের কায়দায়, মিথ্যা প্রচারের কায়দা ত্রিপুরার মাঠে মায়া গেছে, এমনটাই মনে করছেন রাজ্যের অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।